প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের 96 পৃষ্ঠার যে বহুপদী রাশির যোগ বিয়োগ গুণ ভাগ রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দেবো, হ্যাঁ, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো প্রথমে আমরা বহুপদী রাশির যোগের বিষয়টা আলোচনা করি। তো এখানে যোগ আর বিয়োগ আসলে একই রকম, তারপরেও কিছুটা ডিফারেন্ট আছেই। এক চলক বিশিষ্ট দুটি বহুপদী রাশির যোগ বা বিয়োগের ক্ষেত্রে রাশি দুটির সমমাত্রার পদের সহগের যোগ বা বিয়োগ করে রাশি দুটির যোগ বা বিয়োগ করতে হয়। তো বিষয়টা আমরা তোমাদের আরো ক্লিয়ার করছি। দেখো, আমরা এখন 97 পৃষ্ঠায় আসছি। তার আগে আমরা দেখো, চলক ছাড়া যে কোনো সংখ্যার ক্ষেত্রে বিষয়টা যদি আগে ক্লিয়ার করি, যে যদি একই চিহ্ন থাকে, দেখো -2 আর একটা হচ্ছে -3, তো এটা অনেকেই আমাদের শিক্ষার্থীরা যেটা করে মাইনাসে মাইনাসে প্লাস করে ফেলে, তো সেটা করলে কিন্তু ভুল হয়ে যাবে, কেননা মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে গুণনের সূত্র। তো এই যোগ বিয়োগের সময় আমাদের যেটা দেখতে হয় যে একই চিহ্ন থাকলে আমাদের ফার্স্ট টাইম হচ্ছে সেই সংখ্যাগুলো যোগ করতে হয়। একই চিহ্ন থাকলে থাকলে এক নম্বর কথা হচ্ছে যোগ করতে হয়, যোগ করতে হয়। তো সেই একই চিহ্নটা হচ্ছে যে দুটোই মাইনাস অথবা দুটোই প্লাস। আর দুই নম্বরের যে কথাটা, সেটা হচ্ছে যে সেই যোগফলের আগে, যোগফলের আগে আগে ওই চিহ্নটি দিতে হয়। ওই চিহ্ন বলতে যদি দুটোই প্লাস থাকে তাহলে প্লাসে দিতে হয়, আর দুটোই মাইনাস থাকলে মাইনাসে দিতে হয়। আগে ওই চিহ্নটি দিতে হয়। যেমন ধরো এখানে আছে -2 -3, তাহলে দুটোর আগে একই চিহ্ন আছে, তাহলে ওই চিহ্নটাই দিতে হবে, আর হচ্ছে আমাকে যোগ করতে হবে। তো আর এখানে আমরা পাটিগণিতেও দেখো, পাটিগণিতে আসলে মাইনাস যেহেতু থাকে না, হ্যাঁ, সেক্ষেত্রে 5 + 3, এক্ষেত্রেও কিন্তু আমরা একই কাজ করি, দুটোর আগে যেহেতু একই চিহ্ন আছে, তো 5-এর উপর সামনে যেহেতু কোনো চিহ্ন নাই, এটা প্লাস ধরতে হবে, এক্ষেত্রেও কিন্তু আমরা যোগ করি এবং ওই চিহ্নটাই দেই, অর্থাৎ +8। তো যখন ভিন্ন চিহ্ন থাকে, অর্থাৎ একটার আগে যোগ একটার আগে বিয়োগ, তখন আমরা কি করব, সেটা হচ্ছে আমাদের সূত্র। এই দুটোই কিন্তু আসলে যোগ বিয়োগের সূত্র। ভিন্ন চিহ্ন থাকলে এক নম্বর হচ্ছে যে বিয়োগ করতে হয়, সংখ্যাগুলো বিয়োগ করতে হয়, আর দুই নম্বর হচ্ছে বিয়োগফলের আগে, বিয়োগফলের আগে বড় সংখ্যার চিহ্নটা দিতে হয়, বড় সংখ্যার আগের চিহ্ন দিতে হয়। যেমন ধরো একটা আছে 5, হ্যাঁ, এর আগে প্লাস, মাইনাস এখানে আছে 7, তো দুটা ভিন্ন ভিন্ন চিহ্ন, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, সেক্ষেত্রে আমাকে বিয়োগ করতে হবে, সেই বিয়োগটা কিন্তু অবশ্যই 7 থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে 2, আর বড় সংখ্যার আগে, অর্থাৎ 5 আর 7-এর মধ্যে বড় সংখ্যা আমরা জানি যে 7, তো 7-এর আগে যে চিহ্নটা ছিল সেটা দিতে হবে। তো এখানে অনেকেই যুক্তিতর্ক করে যে স্যার এখানে তো প্লাস মাইনাস মাইনাস করলেই এটাও তো হয়। আসলে এটা ভুল থিওরি, কেননা আমি যদি এখন উল্টো করি যে 5-এর আগেই মাইনাস আর 7-এর আগে প্লাস, হ্যাঁ, তাহলে কিন্তু দেখো আমাদের এই সূত্র অনুসারে ভিন্ন ভিন্ন চিহ্ন অর্থাৎ বিয়োগ করতে হবে, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হবে, অর্থাৎ এখানে কোনো চিহ্ন নাই মানে অটোমেটিক প্লাস হয়ে যাবে। তো যারা এই জায়গাটায় প্লাস মাইনাসে মাইনাস করবে, তাদের কিন্তু এখানে হবে কিন্তু এখানে হবে না। তো একটা জিনিস কোথাও হলো কোথাও হলো না, তার মানে এটা কিন্তু সূত্র নয়, কেননা প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে আমাদের গুণনের সূত্র। তো এই দুটো জিনিস মাথায় রাখলে আমাদের আসলে যোগ আর বিয়োগের কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা যেমন শুধু সংখ্যা দেখলাম, এখন এদের সাথে আমরা যদি কিছু চলক নিয়ে দেখি, যেমন ধরো 5x³, তার সাথে আছে -8x³, এই যে বিষয়টা, তো যোগ বিয়োগে কিন্তু এই চলকগুলোর কোনো চেহারা পরিবর্তন হয় না, এরা জাস্ট সদৃশ পদ আছে কিনা, অর্থাৎ চলকগুলোর চেহারা একই আছে কিনা, এটার উপরে ডিপেন্ড করে যোগ বা বিয়োগ করা যাবে কিনা। যেমন ধরো এক্স এর সাথে কিন্তু ওয়াই কখনো যোগ বা বিয়োগ হবে না, কেননা এটা বিসদৃশ পদ, দুটোই এক্স হতে হবে, না হলে দুটোই ওয়াই হতে হবে। ঠিক একইভাবে এখানে এক্স এর যে 3 পাওয়ার আছে, অর্থাৎ x³, হ্যাঁ, দুটোর দুটোই দেখো x³ যুক্ত রাশি হতে হবে। তারপরে আমাদের দেখতে হবে যে দুটোর আগে আসলে একই চিহ্ন আছে নাকি ভিন্ন চিহ্ন আছে। তো এখানে আমরা দেখছি ভিন্ন ভিন্ন চিহ্ন আছে, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, তাহলে এই সূত্র অনুসারে আমাদের বিয়োগ করতে হবে, অর্থাৎ 8 থেকে 5 বিয়োগ করলে হবে 3, x³টা কিন্তু x³ই থাকবে, আর এই যে বিয়োগ ফলের আগে বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হবে, অর্থাৎ 5 আর 8-এর মধ্যে বড় যেহেতু 8,
তার আগে যেহেতু মাইনাস ছিল সো এটা মাইনাস দিতে হবে তো এই অনেকে যেমন এটা ধরো যে এরকম করে ফেলে যে 3 টা করেছে মাইনাসটা দিয়েছে কিন্তু এটা x টু দি পাওয়ার 6 লিখেছে কারণ না গুণনের সময় আমরা জানি যে ভিত্তিটা একই হলে একটা ভিত্তি নিয়ে পাওয়ার যোগ করতে হয় তো এটা করলে কিন্তু অর্ধেক বিয়োগ করলো অর্ধেক হচ্ছে গুণ করলো এটা হবে না যোগ বিয়োগের সময় এই চলকগুলোর যে চেহারা এটা অবিকল একই রকম থাকবে এই বিষয়টা মাথায় রাখলেই যোগ আর বিয়োগের মধ্যে কোনো ভুল হবে না এবার আমরা হচ্ছে 97 পৃষ্ঠার যে উদাহরণের অঙ্কটা রয়েছে সেই উদাহরণটা আমরা সলভ করব এখানে উদাহরণে যেটা বলা হয়েছে একটা বহুপদীকে দেখো p অফ x দিয়ে বলা হয়েছে হচ্ছে x কিউব মাইনাস 3x প্লাস 1 তো এটা একটা বহুপদী আর এর সাথে আরেকটা বহুপদী আছে q অফ x q অফ x এর মান হচ্ছে 2 x কিউব মাইনাস x স্কয়ার তার সাথে আছে প্লাস 3 তো এখন এক নম্বরে যেটা এখানে বলা হয়েছে হ্যাঁ এই দুটো যোগ করতে বলা হয়েছে অর্থাৎ p অফ x যোগ হচ্ছে q অফ x তো এই যোগগুলো আমরা আসলে উপর নিচেও করতে পারি লাইনেও করতে পারি তবে লাইনটাই বেশি স্ট্যান্ডার্ড হ্যাঁ তো আমরা যেটা করব এখানে p অফ x এর বদলে এই মানটা বসাবো এবং সেটা ব্র্যাকেট দিয়ে বসাবো x কিউব মাইনাস 3x প্লাস 1 তো ব্র্যাকেটটা আসলে যোগের সময় না দিলেও হয় কিন্তু বিয়োগ অঙ্কের ক্ষেত্রে অবশ্যই ভুল হয়ে যাবে যার কারণে ব্র্যাকেট ইউজ করে করাটাই বেশি স্ট্যান্ডার্ড যে এই p অফ x এর জায়গায় এই পুরো মানটাকে আমরা ব্র্যাকেট দিয়ে বসাবো তারপর এই মাঝে যে প্লাস চিহ্ন ছিল এটা বসাবো মানে যোগ আর বিয়োগের মধ্যে পার্থক্য হচ্ছে এই এই চিহ্নটা যদি যোগ হয় তাহলে মাঝখানে যোগ হবে আর বিয়োগ হলে এই জায়গাটায় বিয়োগ হবে তারপরে এখানে আমরা q অফ x এর যে মানটা ছিল অর্থাৎ 2x কিউব মাইনাস x স্কয়ার প্লাস 3 এরপরে আমরা দেখো এই দুটোই ব্র্যাকেট গুলো তুলে নেব সেক্ষেত্রে ব্র্যাকেটের আগে যখন কোনো চিহ্ন থাকে না এটা প্লাস ধরতে হয় আর ব্র্যাকেট তুলতে গেলে গুণন করতে হয় সেক্ষেত্রে এখানে আমরা প্লাসে প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এই সূত্রগুলো পড়ব কিন্তু প্লাস দিয়ে গুণ করলে আসলে কোনো চেঞ্জ হয় না সো এটা প্লাসে প্লাসে প্লাসই হবে এটাও প্লাস মাইনাসে মাইনাসই হবে অর্থাৎ ভিতরে যেমন আছে সেইভাবেই কিন্তু আমরা ব্র্যাকেট থেকে বের করে নিতে পারবো এটাও দেখো প্লাসে প্লাসে প্লাস ওয়ান আর এই প্লাসটা দিয়ে যদি আমরা এখানে গুণ করি কারো কোনো চিহ্ন পরিবর্তন হবে না প্লাসে প্লাসে প্লাস এটা হচ্ছে 2x কিউব প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার আর এটা হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 3 তো এবার এখান থেকে আমাদের সদৃশ পদগুলো বাছাই করতে হবে অর্থাৎ চলকের চেহারাগুলো দেখতে হবে এখানে দেখো x কিউব আর এখানে একটা x কিউব তো আমরা চাইলে পাশাপাশি লিখে নিতে পারি না নিলেও ডাইরেক্ট করা যাবে তো এই x কিউব আর প্লাস 2x কিউব এই দুটোকে আমরা পাশাপাশি লিখলাম এরপরে দেখো এখানে একটা মাইনাস এক্স যুক্ত যে পদটা আছে মাইনাস 3x এটা আমরা লিখলাম কিন্তু এই এক্স যুক্ত পদ কিন্তু এখানে আর নেই সো এর কোনো সদৃশ পদ নেই আর সংখ্যাগুলো সাধারণত লাস্টে লিখলে ভালো হয় আর এখানে আসলে চলকের ঘাত বা পাওয়ার বড় পাওয়ার অনুসারে সাজাতে হয় সেক্ষেত্রে থ্রি পাওয়ারের পর আমরা স্কোয়ার পাওয়ারটা নিলে ভালো হতো এটা আমরা ফাইনাল উত্তর লেখার সময় তাই করবো তো এখন আমরা এই মাইনাস এক্স স্কোয়ারটা লিখবো আর এটা আমরা নিয়ে নিয়েছি আর এই সংখ্যা দুটো আমরা লাস্টে রাখবো প্লাস 3 প্লাস 1 এই নেক্সট এখানে আমরা যদি এখন দেখো এই দুটো যোগ করি এই দুটো সদৃশ পদ যোগ কেন করছি দুটোর আগে যেহেতু একই চিহ্ন আছে তাহলে 2x কিউব আর এটা 1 ধরতে হবে 1x কিউব তাহলে দুইটার একটা মিলে তিনটা অর্থাৎ 3x কিউব আর এটা দেখো একটাই যেহেতু আছে এটা কিন্তু এইভাবেই থেকে যাবে আর এটাও x স্কয়ার যুক্ত পদ একটাই আছে এটাও এখানে থেকে যাবে আর এই দুটো একই চিহ্ন সো ওই চিহ্নটাই দিতে হবে আর যোগ করতে হবে তো এটাই হচ্ছে আমাদের এই যে যোগটা দেওয়া ছিল সেই যোগটার অ্যান্সার যে 3x কিউব মাইনাস 3x মাইনাস x স্কয়ার প্লাস 4 তো এটা একটু সাজিয়ে নিলে ভালো হয় সেটা হচ্ছে x এর 3 পাওয়ারটা সবার আগে তারপরে স্কয়ার পাওয়ারটা দেওয়া উচিত মানে এই সংখ্যাটা না x এর ঘাত বা পাওয়ার অনুসারে জিনিসটা সাজাতে হয় সো এটা x স্কয়ার তারপরে আমরা মাইনাস 3x আর লাস্টে যে ধ্রুবকটা আছে এটা সবার লাস্টে দিয়ে এটাকে আমরা অ্যান্সার করব তো এবার এখানে দুই নম্বরে এটাই আবার দেখো বিয়োগ আকারে দেওয়া হয়েছে অর্থাৎ p অফ x মাইনাস এখানে দেওয়া আছে q অফ x তো এখন দেখো p অফ x এর বদলে আমরা যে মানটা ছিল এটা ব্র্যাকেট দিয়ে বসাবো x কিউব মাইনাস 3x প্লাস 1 মাঝে মাইনাস আর কিউ অফ x এর জায়গায় আমরা যে মানটা দেওয়া ছিল অর্থাৎ 2x কিউব মাইনাস x স্কয়ার প্লাস 3 তো এবার দেখো এই ব্র্যাকেটটা তুলতে গেলে এই যে যে ব্র্যাকেটটার আগে মাইনাস চিহ্ন আছে এখানে কিন্তু সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে কারণ মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন পরিবর্তন হয় আর এখানে কোনো চিহ্ন নাই মানে যেহেতু প্লাস প্লাস দিয়ে গুণ করলে এগুলো কিন্তু এইভাবেই থেকে যাবে অর্থাৎ x কিউব মাইনাস 3x প্লাস 1 আর এটা হবে প্লাস মাইনাসে মাইনাস 2x কিউব
এটা হবে মাইনাস এ মাইনাস এ প্লাস এক্স স্কোয়ার, আর এটা হবে প্লাস মাইনাস এ মাইনাস থ্রি। তো যোগ আর বিয়োগের মধ্যে মেইন ডিফারেন্সটাই হচ্ছে এই লাইনটা। হ্যাঁ, যে যোগের সময় দেখো প্লাস সামনে থাকলে ব্র্যাকেটের সামনে তখন কোনো চিহ্ন পরিবর্তন হয় না, ব্র্যাকেটটা উঠে যায়, আর যখন মাইনাস থাকে কোনো ব্র্যাকেটের আগে তখন চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। এরপরের এই লাইন থেকে কিন্তু যোগ আর বিয়োগের একই নিয়ম, অর্থাৎ একই চিহ্ন আছে নাকি ভিন্ন চিহ্ন আছে এই নিয়মে আমাদের যোগ বিয়োগগুলো হবে। তো এখানে আমরা সদৃশ পদগুলো যদি পাশাপাশি লিখি, এখানে এক্স কিউবের সাথে আমরা নেব মাইনাস টু এক্স কিউব, আর এখানে আমরা একবার এই পাওয়ারগুলো সাজিয়ে নিই, এক্স স্কোয়ার পাওয়ারটা আমরা আগে দেব, তারপরে দেব মাইনাস থ্রি এক্স, আর সংখ্যা দুটো আমরা পাশাপাশি লিখব। ওকে, এবার দেখো এই দুটো সদৃশ, এটা কিন্তু ভিন্ন ভিন্ন চিহ্ন, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। তো দুইটা এক্স কিউব থেকে একটা এক্স কিউব বিয়োগ দিলে একটা এক্স কিউব হয়, তো ওয়ান যেহেতু লেখা হয় না সংখ্যা সহগ হিসেবে, শুধু এক্স কিউব লিখলেই হবে, আর এই বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাহলে এটা মাইনাস এক্স কিউব হয়ে যাবে। আর এটা যেহেতু একটাই আছে এটা এইভাবেই বসে যাবে, আর এটাও দেখো এক্স যুক্ত পদ একটাই আছে, সো এটা এইভাবে থাকলো। আর এইটা দুইটা ভিন্ন ভিন্ন চিহ্ন, বিয়োগ হবে আর বড় সংখ্যার আগে চিহ্ন আসবে, থ্রি যেহেতু বড় তার আগে মাইনাস ছিল তাহলে মাইনাস, আর তিন আর এক আমরা যদি বিয়োগ করি তাহলে হবে টু। তো এটাই হচ্ছে এই বহুপদী রাশি দুটোর বিয়োগফল, মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপরে আমরা নিচে একটা সারণী অর্থাৎ একটা ছক দেখছি, আমরা এবার এই ছকটা পূরণ করব। তো এবার আমরা এই 97 পৃষ্ঠার যে সারণী অর্থাৎ একটা ছক রয়েছে এই ছকটা পূর্ণ করব। এখানে পি অফ এক্স অর্থাৎ এই যে আমাদের পি অফ এক্স যে বহুপদী রাশিটা ছিল, এইখানে বলা হয়েছে কিছু কিছু করে দেওয়া আছে এক্স কিউবের সহগ। তো এই এক্স কিউবের সহগ মানে হচ্ছে সামনে যে সংখ্যাটা থাকে, তো কোনো কিছু না থাকলে একটা ওয়ান ধরতে হয় যার কারণে এটা প্লাস ওয়ান। এক্স স্কোয়ারের সহগ, তো এখানে দেখো এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই যার কারণে এক্স স্কোয়ারের সহগটা জিরো ধরতে হয়। আর এক্স এর সহগ হচ্ছে এই যে এক্স এর আগে যে মাইনাস থ্রি আছে, এটা মনে রাখতে হবে যে সহগের ক্ষেত্রে হ্যাঁ যদি মাইনাস থাকে সেই মাইনাসটা সহ কাউন্ট করতে হবে। আর ধ্রুব পদ হচ্ছে যার সাথে কোনো চলক থাকে না অর্থাৎ যার মাত্রা জিরো বলা হয়, তো সেক্ষেত্রে এই ওয়ানটা হচ্ছে আমাদের এইখানে ধ্রুব পদ। এরপর আছে কিউ অফ এক্স অর্থাৎ এই যে বহুপদী রাশিটা ছিল, এখানে এক্স কিউবের সহগ আমরা দেখছি যে টু প্লাস টু, তো এখানে প্লাস না দিলেও এটা অটোমেটিক প্লাস হয়ে যায়। আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এখানে মাইনাস ওয়ান ধরতে হবে, কোনো সংখ্যা না থাকলে যেহেতু ওয়ান ধরতে হয় সাথে মাইনাসটা কাউন্ট করতে হবে। আর এক্স এর সহগ এখানে এক্স যুক্ত কোনো পদ নেই যার কারণে এখানে আমরা জিরো দেব। আর ধ্রুব পদ হচ্ছে এই যে থ্রি, হ্যাঁ তাহলে এটা করেই দেওয়া আছে। তো এখন দেখো এখানে সহগের যোগফল অর্থাৎ এই দুই আর তিন, দুই আর এক যোগ করে যে তিন হয়েছে এটা, আর এখানে মাইনাস ওয়ান আর জিরো আমরা যদি যোগ করি তাহলে জিরোর আসলে যোগের সময় কোনো ভ্যালু থাকে না, সো মাইনাস ওয়ানই হবে এই এক্স স্কোয়ারের সহগ দুটোর যোগফল। আর এইখানে এক্স এর সহগ দুটোর যোগফল মাইনাস থ্রি যোগ জিরো করলে এটাও জিরোর কোনো ভ্যালু নেই, সো মাইনাস থ্রি আসবে। আর এইখানে ধ্রুব পদ দুটোর আমরা যদি সমষ্টি করি তাহলে হচ্ছে এখানে তিন আর একে চার লিখতে পারবো। তো এরপর এখানে যে আমাদের পি অফ এক্স অর্থাৎ ওই বহুপদী রাশি দুটো আমরা যে যোগ করেছিলাম, আমাদের যে যোগফলটা আসছিল অর্থাৎ এই যে এখানে আমরা যে যোগ করেছিলাম থ্রি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর, এইখান থেকে আমাদের এক্স স্কোয়ারের সহগটা নিতে হবে, তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এখানে আমাদের মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। এরপর এক্স এর সহগ এই যে এক্স এর সাথে যে মাইনাস থ্রি আছে এটা হচ্ছে আমাদের এক্স এর সহগ, আর ধ্রুব পদ হচ্ছে আমাদের প্লাস ফোর, হ্যাঁ তাহলে এটা আমরা এখানে বসাবো হচ্ছে প্লাস ফোর। আচ্ছা, এরপরে এখানে দেখো যে আমরা বিয়োগ করেছিলাম সেই বিয়োগ ফলটা এখানে আমাদের আগে বসিয়ে নিতে হবে। তো আমাদের বিয়োগ ফল এসেছিল হচ্ছে মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু। তো এইটা ছিল আমাদের এই বহুপদী রাশি দুটোর বিয়োগ ফল। এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে প্লাস ওয়ান, এক্স এর সহগ হচ্ছে মাইনাস থ্রি, আর ধ্রুব পদ হচ্ছে আমাদের মাইনাস টু। তো এটাই ছিল এখানকার বিষয়। এরপরে আমরা নিচে আমরা আসলে যোগ আর বিয়োগটা আজকে কমপ্লিট করলাম, তবে এখানে মাত্র কিন্তু একটা যোগ বিয়োগ ছিল তোমাদের এটা প্র্যাকটিস করার জন্য। আমরা পরবর্তীতে হচ্ছে যে পুরাতন কারিকুলামের বই থেকে আসলে এটা সিক্স সেভেনের বইগুলোতে প্রচুর যোগ বিয়োগ ছিল, আমরা সেইখান থেকে কিছু প্র্যাকটিস করাবো। হ্যাঁ, আজকের পাঠে পর্যন্ত, পরবর্তী পাঠে আমরা গুণন আর ভাগের বিষয় নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।